সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস নবম শ্রেণীর। তোমরা দেখো, এক নম্বর প্রশ্নটি কি ছিল, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। দুই নম্বরে ক স্তম্ভের সাথে এই ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাইতে হবে, ঠিক আছে, মিলিয়ে লিখতে হবে। তারপরে তিন নম্বর আছে, দুটি বা তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন? খ নম্বরে লিজিয়ন অফ অনার্কি, গ নম্বরে অর্ডারস ইন কাউন্সিল কি। চার নম্বরে লিখতে হবে সাত বা আটটি বাক্যের উত্তর দিতে হবে কোড নেপোলিয়ান বিষয়ে একটি টিকা লিখে, ঠিক আছে। তো এর উত্তরগুলো আমি তোমাদের জন্য করে রেখেছি, চলো আমরা উত্তরে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামনে এখন উত্তরটি আছে, তোমরা দেখো। এক নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো, কি ছিল, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। দেখো এখানে কয়টা আমাদের অব্লিক অব্লিক দিয়ে পয়েন্ট দিয়েছে, সেগুলোর একটি উত্তর হবে। দেখো আমি উত্তরটি করে রেখি, সরস লুই। খ নম্বরে কাদিত নামক গ্রন্থটি কার রচনা করেছিলেন, এটা হচ্ছে গিয়ে দেখেন ভলতেয়ার। গ নম্বরে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ, ঠিক আছে। এবার দুই নম্বরে প্রশ্নের উত্তরটি আমরা দেখি, ক স্তম্ভের সাথে খ স্তম্ভে মিলাতে হবে, আমি মিলিয়ে রেখেছি। দেখেন রোবেসপিয়ারের সন্ত্রাসী শাসন, রোবেসপিয়ারের সাথে এই সন্ত্রাসী শাসন হবে। ডিউক অফ ওয়েলিংটন সাথে ইংরেজ সেনাপতি, কুটজফ এর সাথে রুশ সেনাপতি, আপনারা এভাবে লিখবেন খাতায়, ঠিক আছে। এরপরে তিন নম্বর প্রশ্নটি আমরা উত্তরে চলে যাই, চলেন। শিক্ষার্থীবৃন্দ, তিন নম্বরে যে প্রশ্নটি ছিল, দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে এক ক নম্বরে আছে, কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন? সো উত্তরটি আমি করে রেখেছি, দেখো ক নম্বরে, তিনের ক নম্বরে উত্তর, ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। স্থানীয় প্রশাসন, কৃষি শিল্প, বাণিজ্য প্রভৃতি এদের নিয়ন্ত্রণে থাকত। ঐতিহাসিক লেভের এদের অর্থ লোলুপ নেকড়ে বলে উল্লেখ করেছেন। এরপর তিনের খাওয়া ছিল লিজিয়ন অফ অনার কি। সো আমরা উত্তরটি দেখি, লিজিয়ন অফ অনার হল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কর্মচারীদের কর্মে উৎসাহী করতে এই সম্মান চালু করেন। এবার তিন নম্বর, তিনের গয় ছিল টাডার্স ইন কাউন্সিল কি। দেখেন উত্তর, দেখেন তিনের গয়ের উত্তর, 1806 সালে নেপোলিয়নের বার্লিন ডিক্রির জবাবে ইংল্যান্ড 1807 সালে ঘোষণা করে যে ইউরোপের কোনো জাহাজকে ফ্রান্স বা তার মিত্র দেশের বন্দরে প্রবেশ করালে ওই জাহাজকে শুল্ক দিতে হবে, অন্যথায় ওই জাহাজ বাজেয়াপ্ত করা হবে। এই নির্দেশ অর্ডারস ইন কাউন্সিল নাম খ্যাত হয়েছিলেন। এরপরে চার নম্বরে যে প্রশ্নটি ছিল, দেখি চার নম্বরে সাত বা আটটি বাক্যের উত্তর দিতে হবে কোড নেপোলিয়ান বিষয়ে একটি টিকা লেখো। দেখেন চার নম্বর উত্তর, ফ্রান্সের বিভিন্ন প্রান্তে প্রচলিত বিভিন্ন আইনগুলিকে একত্রিত ও সংশোধন করে নেপোলিয়ন চারজন বিশিষ্ট আইনবিদদের সাহায্যে সারা ফ্রান্সের জন্য এক নতুন আইনবিধি প্রণয়ন করেন যা কোড নেপোলিয়ান নাম পরিচিত। কোড নেপোলিয়ানের কয়েকটি দিক হলো, দেখেন এক নম্বরে কোড নেপোলিয়ানের মোট 2287টি আইন ছিল। দুই নম্বরে এই আইনের মাধ্যমে আইনের চোখে দেশের সকলকে সমান অধিকার দেওয়া হতো। তিন নম্বরে এতে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয়। চার নম্বরে এই আইনের সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। পাঁচ নম্বরে যোগ্যতার ভিত্তিতে চাকরি ব্যবস্থা করার কথা বলা হয়। ছয় নম্বরে অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতো এই আইনের মাধ্যমে। এর কিছু ত্রুটি ছিল, ত্রুটিগুলো দেখি। এক নম্বরে শ্রেণী, শ্রমিক শ্রেণী তাদের অধিকার হারায়। দুই নম্বরে সমাজে নানা সুযোগ থেকে নারীরা পিছিয়ে পড়ে এবং পারিবারিক সম্পত্তি থেকেও তাদের বঞ্চিত করা হয়। সরাসরি উপসংহার, কিছু কিছু ত্রুটি থাকা সত্ত্বেও ফরাসি বিপ্লবের আদর্শে গঠিত কোর্ট নেপোলিয়ান ফ্রান্সের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। আর এই প্রশ্নটি আবার দেখা হবে অন্য কোনো প্রশ্ন নিয়ে, অন্য কোনো উত্তর নিয়ে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সুস্থ থাকবেন এই কামনা করতেছি। আর এখনও যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার।